আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। আমি এই মুহূর্তে রয়েছি টুসি চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, ছোট গোবিন্দপুর এশিয়ান পাজ হাই স্কুলে অনুষ্ঠিত হলো বুক ডে ও প্রতিষ্ঠা দিবস। আজ ছোট গোবিন্দপুর এশিয়ান পাজা হাই স্কুলে পালিত হলো বুক ডে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার মহাশয়, সভাপতি কুন্তল কুমার মণ্ডল মহাশয়, আকুই 1 নম্বর অঞ্চলের উপপ্রধান দীনবন্ধু নন্দী, কাশীনাথ মাজা, নবকুমার পাল, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী প্রমুখ। সভাপতি মহাশয় উপস্থিত, আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্যার উপস্থিত, এই গ্রামের বিদগ্ধজন কাশীনাথ বাবু, পালবাবু এবং পুলক পাজা মহাশয় উপস্থিত। আজ আমার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ যথাস্থানে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আজ 2 জানুয়ারি 2022 আমরা স্কুলে এসেছি বুক ডে এবং আমাদের দেয়াল পত্রিকা উন্মোচন, সাথে সাথে আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা যে আমাদের স্কুল আজ থেকে 52 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল, একই কারণে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি। আজকে একটা বিষয় আনন্দের বিষয় যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আমাদের স্কুলের সমস্ত মাস্টারমশাই অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মাননীয় কুন্তল কুমার মণ্ডল মহাশয়। তারই জানুয়ারি 2022 এ রবিবার হওয়ার সত্ত্বেও ছোট গোবিন্দপুরে এশিয়ান পাজা হাই স্কুলে বুক ডে পালিত হয়ে হলো সাড়ম্বরে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আজ রবিবার হওয়ার সত্ত্বেও সকল শিক্ষক শিক্ষিকারা এসেছে জেনে অত্যন্ত খুশি। বিদ্যালয়ের সভাপতি মহাশয় তিনি অতীত ইতিহাসের কথা বর্ণনা করেন। ছাত্রী সিজিতা পাঁজা বলে, আমি রবিবার দিন বই পেয়ে অত্যন্ত খুশি, এর জন্য আমি শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। ছোট গোবিন্দপুর থেকে মিলনের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। অনুষ্ঠানে উপস্থিত আছেন ছোট গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি সম্মানীয় কাশীনাথ পাঁজা মহাশয়, উপস্থিত হয়েছেন বলিয়ারা নিবাসী বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মানীয় নবকুমার পাল মহাশয়, উপস্থিত হয়েছেন আমার দাদা অতুল্য কাছের মানুষ, ছোট গোবিন্দপুর এলাকার মানুষ পুলক পাঁজা মহাশয়, উপস্থিত হয়েছেন আকুই 1 অঞ্চলের উপপ্রধান সম্মানীয় দীনবন্ধু নন্দী মহাশয়, সর্বোপরি উপস্থিত আছেন ছোট গোবিন্দপুর এসেন পাঁজা হাই স্কুলের অভিভাবক তথা প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার মহোদয়, এবং মঞ্চের সামনে উপস্থিত আছেন ছোট গোবিন্দপুর এসেন পাঁজা হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীবৃন্দ। সর্বোপরি আমাদের ছোট গোবিন্দপুর এসএন পাঁজ হাই স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ, প্রত্যেককেই আমি শুভ আন্তর্জাতিক নববর্ষের, ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। গতকাল গেছে 2022-এর 1 জানুয়ারি, সারা বিশ্ব তথা ভারতবর্ষ এমনকি সারা বাংলার প্রত্যেকটা প্রান্তে সমস্ত মানুষ আনন্দ উচ্ছ্বাসে আবেগে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা বিগত 2 বৎসর ধরে একটা মারণ ভাইরাস কোভিড-19 সারা বিশ্বকে গ্রাস করে ফেলেছে, যার ফলে
सारा विश्वर अर्थनैतिक काठामो आज स्तब्ध, बहु मानुष काज हारिए बाड़ीते बेकार हये बसे आछे, मानुषेर रुजी रोजगार करा प्राय असम्भव हये पड़ेछे। तबुओ मानुष रक्तमांसेर मानुष आनंद उच्छ्वास आवेग छाड़ा मानुष थाकते पारे ना, ताई आमादेर सबई करते हबे। तबे एकटा कथा आमादेर मने राखते हबे, आमरा जाई करी ना केन आनंद करी, उत्सव करी, उच्छ्वास करी, मेला करी, सांस्कृतिक अनुष्ठान करी, सर्वक्षेत्रे आमादेरके स्वास्थ्यविधि मेने चलते हबे। किरण मोबाइल 0% इंटरेस्टे सहज किस्तिते बजाज टीवीएस एचडीबी फाइनान्सेर माध्यमे भिवो, ओप्पो, रियलमी, रेडमी, पोको, नार्जो फोन पावा जाय। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100। ছোট গোবিন্দপুর এসএন পাঞ্জা হাই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, যদি একটু বলেন এর ব্যাপারে যে কিভাবে প্রতিষ্ঠাটা হয়েছিল। আজ থেকে 1952 বছর আগে 1970 সালে এই স্কুলটা প্রতিষ্ঠা হয়। তার আগে কিন্তু এখানে কোনো হাই স্কুল ছিল না। হ্যাঁ, এখানকার ছেলেদের অনেক দূরে দূরে যেয়ে পড়তে যেত। এখানে কিছু শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যেমন অবনীকান্ত পাঞ্জা মহাশয়, আরও অনেকে, এবং আমার বাবা কালীপদ পাল মহাশয়, ওরা সব ইয়ে করে 3-4খানা গ্রামের লোক মিলে ঠিক করলেন যেখানে একটা স্কুল প্রতিষ্ঠা খুব দরকার আছে। তখন ওনারা একটা মিটিং করে ইয়ে করে যে একটা স্কুল হোক, এবং যদি কিছু দিতে হয় জমি জায়গা আমরা দেবো করে আমাদের এখানে ওই ইয়ে করে ওই রকম ব্যবস্থা করে একটা স্কুল প্রতিষ্ঠা হয় 1970 সালে। সেটার নাম দেওয়া হয় এসএন পাঞ্জা, মানে সত্যনারায়ণ পাঞ্জা হাই জুনিয়র হাই স্কুল, তখন জুনিয়র ছিল। তারপর পরপর অনেক মাস্টারমশাই এসছেন, এসে ইয়ে হয়ে যায়। এখন বর্তমান প্রধান শিক্ষক মহাশয় ডক্টর প্রসেনজিৎ সরকারের উদ্যোগে এটি হাই স্কুলে পরিণত হয়। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক পর্যন্ত হয়ে রয়েছে। হ্যাঁ, আগামী দিনে কি উচ্চ মাধ্যমিকের কোনো প্রিপারেশন আছে এরকম কোনো? হ্যাঁ, সেটা একটা আছে। ওনারা চেষ্টা করছেন যাতে এই স্কুলটা আরও উন্নত হয় সেই হিসাবে। আপনার নাম? আমার নাম নবকুমার পাল। আপনার বাড়ি? বাড়ি বলিয়ারা। আর এসএন পাঞ্জা যে আছেন সত্যন পাঞ্জা, আপনার কে হতেন একটু যদি বলতেন? আমাদের পাশের গ্রামের লোক উনি, আর আমার বাবা হচ্ছে কালীপদ পাল এবং আনন্দের। কারণ আজ থেকে 52 বছর পূর্বে 1970 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আজ তার 53তম জন্মদিবস। আজ এই বিদ্যালয়ের জন্মদিবস উপলক্ষে আমাদের একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমরা যার নাম প্রস্তাব করছি তিনি হচ্ছেন কুন্তল কুমার মণ্ডল মহাশয়। আমি নাম সমর্থন জানাই। এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর প্রসেনজিৎ সরকার মহাশয়, এবং উপপ্রধান দীনবন্ধু নন্দী মহাশয়, নবকুমার পাল মহাশয়, কাশীনাথ পাঞ্জা মহাশয়। আমরা এরপরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করব। প্রদীপ প্রজ্বলনের জন্য আমি আহ্বান জানাব আমাদের বিদ্যালয়ের সভাপতি তথা বর্তমান সভার সভাপতি কুন্তল মণ্ডল মহাশয়কে। অর্থাৎ পঠন পাঠনের বই তুলে দিচ্ছেন আমাদের কুন্তল মহাশয়, কুন্তল মণ্ডল মহাশয় পঠন পাঠনের বই তুলে দিচ্ছেন। আমাদের নন্দী মহাশয় বই তুলে দিচ্ছেন, যে পাঠ্য বই ক্লাস টেনের বই তুলে দিচ্ছেন। পুলক
এসেছেন গৌতম নন্দী মহাশয় সই করবে আমাদের শাশ্বতী ম্যাডাম আছেন গৌতম বড়াই মহাশয় এক মিনিট এক মিনিট এটা আছে তো সাথে সাথে স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে এর জন্য আমি স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য সহশিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আমি নিজের তরফ থেকে ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি আবার আরেকবার প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য আবেদন রেখে এই প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের বিদ্যালয়ের সভাপতি মহাশয়কে পত্রিকা পত্রিকা 52 বছর পূর্বে এই বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই উন্নত মানের ইট মানে টাইগার ভাটা নেট ব্যবহার করুন জিগজ্যাগ ভাটা নেট ভালো কোয়ালিটির ইট পেতে আসতেই হবে টাইগার ভাটাতে ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া শাকরুল রেল স্টেশন সংলগ্ন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চাঁদেরহাট শপিং মল আরো বৃহত ইস্যু যুক্ত এখানে পাবেন গ্রসারি কসমেটিক্স বেবি ফুড বাচ্চাদের খেলনা বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন থাকছে আকর্ষণীয় উপহার প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ ঠিকানা কামারপুকুর চটি গোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট